দুর্বার গতিতে এগুচ্ছে বাংলাদেশ। স্বপ্ন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ, কাণ্ডারি জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের সমস্ত মানুষের সার্বিক উন্নয়নে কল্যাণে যত কাজ করা দরকার সেটা আমরা করব, সেই ওয়াদা আমরা দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য আরো বড়, বিদ্যুৎ নিয়ে ভবিষ্যতের স্বপ্নটাও তাই আকাশ ছোঁয়া। কেবল পরিকল্পনা করে বসে নেই সরকার, নেওয়া হয়েছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মহাপরিকল্পনা। অগ্রাধিকার ভিত্তিতে তৈরি হচ্ছে বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। কক্সবাজারের মহেশখালী দ্বীপ, বঙ্গোপসাগরের উপকণ্ঠে দুর্গম এই এলাকায় 1200 মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রায় 1500 একর জমিতে চলছে দিন রাতের বিরামহীন কর্মযজ্ঞ। প্রায় 50,000 কোটি টাকার এই প্রকল্পটি জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় বিনিয়োগ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলার একটি উল্লেখযোগ্য অংশ পর্যটন শিল্প। আর পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল প্রকৃতির অপার দান পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পাহারা সাগরের মিতালি কক্সবাজারের এক অনন্য বৈশিষ্ট্য। এছাড়া সমুদ্রের উচ্ছ্বাসিত তরঙ্গমালা, দিগন্ত প্রসারিত চাউবন, বিস্তীর্ণ বেলাভূমি কক্সবাজারকে করেছে অনন্য। আর এর অনন্যতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে সৌন্দর্যের এক নতুন সংযোজন, মেরিন ড্রাইভ। 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ পর্যটকদের বিমোহিত করে দেয়। শিল্প স্থাপনের পাশাপাশি বিনিয়োগকারীদের পর্যটন ও বিনোদন সুবিধা বিবেচনা করে দেশের সর্বদক্ষিণে পর্যটন শহর কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের প্রথম বিশেষায়িত ট্যুরিজম পার্ক। দিগন্ত বিস্তৃত সমুদ্র, সমুদ্রের গর্জন, উত্তাল ঢেউ আর পাহাড়ের নান্দনিক সৌন্দর্য পর্যটকদের বিনোদনের জন্য বাস্তবায়িত হচ্ছে বিশেষ পর্যটন অঞ্চল জালিয়ার দ্বীপ, পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ। নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।